জাতীয় দল যখন টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যস্ত তখন টেস্ট স্পেশালিস্টদের অনেকেই জাতীয় লীগ খেলেছেন। আবার সাবেক অধিনায়ক মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল হাসান, জয় তাইজুল ইসলাম, খালেদ আহমেদরা ভারতের তামিলনাড়ুতে গিয়েছেন খেলতে। তাই সবার না হলেও টেস্ট দলের প্রায় অর্ধেক সদস্যের এরই মধ্যে দীর্ঘ পরিসরের ম্যাচ প্র্যাকটিস ভালো মতোই হয়েছে, তবে সে তুলনায় ওয়ানডে অনুশীলন বা একদিনের অনুশীলন হয়নি। এদিকে তিন ম্যাচের ওয়ানডে খেলতে আগামী 1 ডিসেম্বর বাংলাদেশে আসবে ভারত। সেই সিরিজের প্রস্তুতি হিসেবেই আজ থেকে শুরু হয়েছে ওয়ানডে ফরম্যাটের বিসিএল। সাকিব, মুস্তাফিজ, সোহান এবং মৃত্যুঞ্জয় বাদে জাতীয় দল কিংবা এর আশেপাশে থাকা অধিকাংশ ক্রিকেটারই অংশ নিয়েছেন। বিকেএসপিতে চার দলের অধিনায়ক এবং ক্রিকেটারদের উপস্থিতিতে হয়েছে দশম বিসিএলের উদ্বোধন। সাধারণত বিসিএল ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট, কিন্তু এবার একটি দল পেয়েছে স্পন্সর, বাকি তিনটি দলের পরিচালনায় বিসিবি। সেই শুরু থেকেই বিসিএল এর সঙ্গী এবং সেন্ট্রাল জোনের টিম স্পন্সর ওয়ালটনও এবার আর দল ব্যবস্থাপনায় যুক্ত হয়নি। এ নিয়ে তাই কথা বললেন বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সাজাদুল আলম ববি। প্রশ্নটা এরকম হওয়া উচিত যে আগ্রহ বাড়ানোর জন্য কি করতে পারি আমরা। আমরা চেষ্টা চালাচ্ছি যে আরো অন্যান্যভাবে আরো অনেককে জড়িত করা যায় কিনা, কিন্তু হচ্ছে কি সারা বৈশ্বিক একটা অবস্থা চলছে, এটা তো জানি, এটার বাইরে কিন্তু কেউ না, সেটার প্রভাবের বাইরে কিন্তু আমরাও না। সেই হিসাবেই কিন্তু যে আপনার যে ইঙ্গিতটা দিচ্ছেন, আমি জানি যে আমাদের একজন স্পন্সর একটা টিম নিয়েছিলেন, ওনারা এবার থাকছেন না, ওনারা বলেছেন এবারের জন্য, এর পরবর্তীতে আবারও তারা জড়িত হতে চান, এবার তাদের একটু অবস্থা অন্যরকম আছে। তা আমি সার্টেন যে শুধু এরাই না, এবং অন্য যে দুটো টিম আমাদের যেটা সুযোগ আছে সেটাও আমরা স্পন্সর বা টিমের কর্তৃত্ব নেওয়ার আগ্রহ থাকবে অনেকেরই। নগদে আসলেই রিচার্জে 1000 টাকা ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167#। এবার আহোবাতি যাও। বিসিএল এর প্রথম দিন বিকেএসপি 3 নম্বর মাঠে মধ্যাঞ্চলের বিপক্ষে লড়ছে পূর্বাঞ্চল, পাশের 4 নম্বর মাঠে মুখোমুখি উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল। রাউন্ড রবিন লিগের ম্যাচগুলো সব হবে বিকেএসপিতে। আগামী 27 নভেম্বর শিরোপা নির্ধারণী ম্যাচের ভেন্যু শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। কিন্তু বিকেএসপিতে যাতায়াতের ক্ষেত্রে অনেক সময় বেগ পোহাতে হয় দলগুলোকে, ঢাকা শহরের যানজটের কারণে নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছাতে বিলম্ব হয়। এক্ষেত্রে বিকেএসপিতে এই দলগুলোর আবাসনের ব্যবস্থা করা যায় কি না? আপনার প্রশ্নের জবাবে বলছি যে অলরেডি আমাদের এখানে বিসিবির সহায়তায় এবং আমাদের নিজস্ব সহায়তা উদ্যোগে বেশ কিছু আবাসনের ব্যবস্থা করা হয়েছে। তারপরেও কিছু কিছু মানে আরও এটাকে উন্নত করার এখন অবকাশ রয়েছে। আমি নতুন জয়েন করেছি, আমি এদিকেই বিশেষ দৃষ্টি দেব যেন আমাদের বিভিন্ন দল এখানে এসে সুন্দর আবাসনের মাধ্যমে ভালো করে খেলাটা উপভোগ করতে পারে এবং খেলার প্র্যাকটিস করতে অনুশীলন করতে পারে। তো আমি সেদিকে নজর রাখছি, আরও উন্নত করবো ইনশাআল্লাহ। তাসফিক পলক, ক্রিকফ্রেনজি।